Hello, friends, welcome to my new episode of my channel. In this video, I am talk about three Bollywood movie classes in 15 August like Street 2, Veda, and Kel Kelme. So, which movie will own the box office in 15 August? সোলে ফার্স্ট অফ অল থ্রি বলিউড মুভিস এই ফিফটিন আগস্টে রিলিজ করছে এবং তিনটে ছবি আসছে এবং এটাকে নিয়ে অনেকে বলছে যে এই তিনটে সিনেমা কেন একই দিনে আসছে এটার মধ্যে মাল্টিপল রিজন আছে ফার্স্ট যে রিজনটা সেটা হলো এই ফিফটিন আগস্ট হচ্ছে একটা বড় উইকেন্ড এই বছরে রয়েছে ফিফটিন আগস্ট হচ্ছে থার্স্ট ঠিক আছে ন্যাচারাল ক্ষেত্রে আমরা দেখি ইন্ডিয়ান সিনেমা ফ্রাইডেটি রিলিজ হয় বাট যেহেতু ফিফটিন আগস্ট থার্সডে পড়েছে তাই জন্য থার্স রিলিজ হচ্ছে এটা একটা দিক গেলো দ্বিতীয় যে দিকটা আমি বলবো সেটা হচ্ছে এটা বড়ো একটা এক্সটেন্ডেড উইকেন্ড আছে ফিফটিন আগস্ট থার্সডে একটা ছুটি তাটা সিক্সটিন আগস্ট একটা হলিডের মতনই বলতে পারো পড়েছে আর সেভেন্টিন এইটিন তো স্যাটারডে সানডে ডেফিনেটলি উইকেন্ড এছাড়াও মানডেটা রয়েছে হচ্ছে রাক্ষাবন্ধন রাখি বন্ধন যেই সময় কিন্তু একটা দারুণ ফেস্টিভ মোমেন্ট চলে আমাদের ইন্ডিয়ানের কাছে হলে কিন্তু ফুটফলস দারুণভাবে আসে তো তাই জন্যই কিন্তু তার এই তিনটে ছবি একই দিনে রিলিজ হচ্ছে তো কোন ছবিটা সবচেয়ে এগিয়ে থাকবে তো সবার প্রথম আমি যদি বলি এটা সবাই আপনারাও জানেন যে সবচেয়ে বেশি হাইপ রয়েছে স্ত্রী টু স্ত্রী টু এর হাইপ থাকার কারণ হচ্ছে স্ত্রী যে আগের ছবি নাইনটিনে রিলিজ হয়েছিল এবং কিন্তু বক্স অফিসের সুপার হিট হয়েছিল একটা ছোটো বাচ্চা একটা ছবি হওয়ার সত্ত্বেও সো এই স্ত্রী টু নিয়েও কিন্তু একটা হাইপ রয়েছে লোকেদের খুব পছন্দ হয়েছিল আগের পার্ট এবং এটা একটা ইউনিভার্সে তৈরি হয়েছে এই যে আপনারা জানেন যে মুঞ্জিয়া ভেরিয়া এই সিনেমাগুলো এই ইউনিভার্সের মধ্যেই পড়ছে স্ত্রী ইউনিভার্স তো স্ত্রী টু নিয়েও একটা স্বাভাবিক একটা দারুণ হাইপ তৈরি হয়েছে এছাড়াও ট্রেলার কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে ট্রেলার নিয়ে কিন্তু দর্শকেরা খুব কথা বলছে ট্রেলার কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করেছে আর যেই সিনেমার ট্রেলার খুব ভালো ওয়ার্ক করে সেটা কিন্তু ওপেনিং ডেতেই আমরা বুঝতে পারি কী লেভেলের রেসপন্স তারপর তো সেই ছবিটার ওয়ার্ড আর মাউথের ওপর ভিত্তি করে কিন্তু ওপেনিং ডেটা ট্রেলারের জন্যই কিন্তু অনেকটা মানে দেখা যায় যে লোক গানগুলোও খুব ওয়ার্ক করেছে যে ভাটিয়ার যে গানটা আজ কি রাত এই গানটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছে বেশ ভালো রকম কিন্তু রিলস তৈরি হয়েছে এই গানটা নিয়ে কিন্তু যথেষ্ট হাইপ রয়েছে এবং সিনেমাটা নিয়ে যথেষ্ট হাইপ রয়েছে দেখা যাক সিনেমাটা বক্স অফিসে কত কালেকশন করতে পারে তোমার কিন্তু কম করে প্রথম দিন পনেরো থেকে পনেরো কোটির ওপরে কালেকশন করবে আমার মতে এটা তো কম করে আমি বললাম এটা কুড়ি কোটিও ক্রস করে দিতে পারে সিনেমাটা নিয়ে দারুণ হাইপ রয়েছে ঠিক আছে এরপর আমি নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেদা আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন মুভি জন অ্যাব্রাহাম রয়েছে সারভারি রয়েছে তো ছবিটা নিয়ে কিন্তু যে বলবো মারাত্মক ফাইভ রয়েছে তা নয় তবে ট্রেলারটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছে যেহেতু ভীষণ একটা অ্যাকশন ফ্যাক একটা সিনেমা হতে চলেছে এবং মানে আমরা জানি যে অ্যাকশন ফ্যাক সিনেমা ইন্ডিয়াতে কী লেভেলের চলে দারুণ একটা বক্স অফিস আনে যে কোনো একটা অ্যাকশন ছবি তো ভেদারও কিন্তু ব্যতিক্রম হবে না বেডার যদি ঠিকঠাকভাবে এক্সিকিউশন করা হয় অ্যাকশনগুলো খুব ভালো থাকে ইমোশনাল জায়গাগুলো যদি ওয়ার্ক করে তাহলে ডেফিনেটলি কিন্তু বক্স অফিসে একটা ভালো কালেকশন করবে আমি যদি কথার কথা বেদার যদি নর্মাল টাইমে আসলে সাত থেকে আট কোটি টাকা ওপেনিং দিত সেটা কিন্তু এই উইকেন্ডে মানে ফিফটিন আগস্ট আসলে মিনিমাম বারো থেকে তেরো কোটি টাকা ওপেনিং জন অ্যাভ্রাহামের কিন্তু ফিফটিন আগস্ট একটা ভালো ছবিগুলো কিন্তু বক্স অফিসে বেশ ভালো চলেছিল ফিফটিন আগস্টে কিন্তু জন অ্যাভ্রাহাম কাম করতে পারে এটা কিন্তু অনেকেই বলছে এছাড়াও খেল খেলমে যেটা অক্ষয় কুমারের ছবি হ্যাঁ অক্ষয় কুমারের ছবি নিয়ে একটা ডেফিনেটলি সবার ডাউট আছে যেহেতু সারফিটা যেভাবে বক্স অফিসে ওয়ার্ক করলো না পরপর অনেক ছবি ফ্লপ করেছে পরপর তো অক্ষয় কুমারের প্রতি ভরসা ডেফিনেটলি কম তার ট্র্যাক রেকর্ড খুব খারাপ হয়েছে তো এই ছবিটা নিয়ে কেন একটু বলছে আশা রয়েছে কারণ এখানে কিন্তু অক্ষয় কুমার তার সেফ জোনে ফিরছে যে কমেডি ঠিক আছে কমেডি দিয়ে কিন্তু অক্ষয় কুমার কাম ব্যাক করতে পারে সেটা অনেকেই বলছে যেহেতু তার এটা কমফোর্ট জোন তো অনেক দিন বাদে হয়তো কমেডিতে অডিয়েন্স তাকে দেখতে পাতে পেতে চলেছে তো হয়তো সেই জন্য ওয়ার্ক করতে পারে কিন্তু ট্রেলার কিন্তু সেভাবে আমারও সেইভাবে পছন্দ হয়নি দেখার শোকের কেমন লাগে সিনেমাটা এবং এইটা কিন্তু যেরকম স্পেশালি আমরা ইন্ডিয়ান কমেডি সিনেমা দেখি লাইক পিআর দর্শন রোহিত শেট্টি তাদের সিনেমায় যেরকম কমেডি দেখি এই কমেডিটা কিন্তু সেই ধরনের কমেডি নয় এটা একটু ফরেনের সিনেমা থেকে ডিম এক্সট্রেঞ্জার নামে তো সেই সিনেমাটার কিন্তু কমেডিটা একটু অন্যরকম ট্রিটমেন্টে করা এরা এটা কিন্তু ইন্ডিয়ান অডিয়েন্সরা কত বিশেষ করে মাসেজরা কত এই সিনেমাটাকে মানে ডাইজেস্ট করতে পারবে সেটাই দেখার কারণ হচ্ছে এই সিনেমাটা কিন্তু প্রপারলি মাস ছবি না বা ওই মাসালার ছবি না যেটা কমেডি অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান অডিয়েন্স দেখে থাকে তো দেখার এই ছবিটা কেমন চলে তবে আমার অন্তত আশা রয়েছে খেল খেল মেয়ে হয়তো চলতে পারে কারণ ফিফটিন আগস্টে রিলিজ করছে আর একটা ফ্যাক্টর রয়েছে তাছাড়াও বড়ো একটা উইকেন্ড পাচ্ছে হয়তো চলতে পারে যদি ওয়াটার অ্যামাউন্ট ঠিকঠাক থাকে এবং কিছুটা হলো যে নর্মাল টাইমে যে সময় কালেকশন যা করতো তার থেকে তো বেশি কালেকশন করবেই খেল খেলবে দেখার যে কোন সিনেমাটা সবচেয়ে এগিয়ে থাকে তবে আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি স্ট্রিট উই এগিয়ে থাকবে এবং কত কী কালেকশন করে সেটা সময় বলবে তবে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং কমেন্টে কোন সিনেমাটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড কমেন্টে জানিও আর শেয়ার করতে বলো না সাবস্ক্রাইব করতে বললো না পাশে দেওয়া আইকনটি ক্লিক করো নেক্সট বে দেখা হবে টাটা টেক